দোল উৎসব আসন্ন, রঙিন আবিরের ছোঁয়ায় দোল উৎসবে একে অপরকে রাঙিয়ে তুলবেন সকলে। দোলের রঙে অনেকের অ্যালার্জি হয়, রঙে রাসায়নিক থাকার কারণে চামড়ার সমস্যা হয় অনেকের, আর এর একমাত্র সলিউশন হলো ভেষজ আবির। মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা বর্তমানে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত রয়েছে। পড়ুয়াদের মধ্যে ভেষজ আবির তৈরিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। গাজর, কাঁচা হলুদ সহ বিভিন্ন সবজি দিয়ে এই ভেষজ আবির তৈরি করা হয়েছে। এই বিশেষ কাজে শিক্ষকদের সহযোগিতা পেয়েছে কচি কাছারা। গাজর, ধনে পাতা, পুইমেশরি, পালং শাক, বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে আমরা এই রঙটি তৈরি করেছি। এই রঙটি প্রতি বছর এরকম বানাচ্ছ? হ্যাঁ, আমরা প্রতি বছর এরকম বানাই রঙটি। কেন বানাস? বসন্ত উৎসবের জন্য? হ্যাঁ, ও দোল পূর্ণিমায় এই রং আগে খেলা হবে, তাই আমরা বানিয়েছি। শিক্ষক মশাইরা কতটা সহযোগিতা? খুবই অনেকটাই সহযোগিতা করেছে শিক্ষক মশাইরা। শিক্ষক মশাইরাই শিখিয়েছেন? হ্যাঁ। প্রতি বছর বিদ্যালয়ে এই ধরনের রং তৈরি করে বিদ্যালয়ই খেলায় মেতে ওঠে বলে জানায় খুদে পড়ুয়ারা। হ্যাঁ, আমরা প্রতি বছরই এই রং বানাই। না, এই রং আমরা স্কুলেই বানাই আর স্কুলেই খেলি। এই ভেষজ আবির তৈরির কর্মশালা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের হাতে তৈরি এই ভেষজ আবির দিয়ে রং খেললে কোনো রকম সমস্যা হবে না। তৃতীয় বছরে পদার্পণ করলো এই কর্মসূচি বা কর্মশালা। কচি কাঁচারা নিজে হাতে তারা এই ভেষজ আবিরটা তৈরি করে শাকসবজির দিয়ে এবং অ্যারোরুট মিশিয়ে। এর মাধ্যমে কি হাতে কলমে শিক্ষা? হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষার ভিত বা শেখার ভিতটা মজবুত করা, এবং এর মাধ্যমে সৃজনশীল মানসিকতা গড়ে ওঠে এবং তারা জানলো গাছ আমাদের বন্ধু, সেই বন্ধুকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই বার্তা তাদের মধ্যেও যেমন যাচ্ছে, তারা আবার তাদের পরিবারের এই বার্তা নিয়ে পৌঁছে দেবে। পলাশী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক কৌশিক কুমার লোধ, অসীম কুমার মণ্ডলের কথায় হাতে কলমে কচিকাঁচাদের পরিবেশ ও প্রকৃতির পাঠ দেওয়া সহজ হয়, তাই বিশেষ আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে গাছ যে আমাদের বন্ধু এবং তাকে রক্ষা করার দায়িত্ব যে আমাদের, এই সহজ পাঠ শিশুদের দেওয়া হয়। এই বিদ্যালয়ের 134 জন পড়ুয়াদের নিয়ে এই ভেষজ আবির তৈরির কর্মশালা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। এই ভেষজ আবির সকলের জন্য নিরাপদ। পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।